আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার থেকে এই কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। এর আগের ভিডিওগুলোতে আমরা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে বিস্তারিত কথা বলেছি, ভেক্টর নিয়েও টুকটাক কথা বলেছি আমরা। তো তোমরা হয়তো অবাক হচ্ছো যে তৃতীয় নম্বর লেকচারেও ক্লাসিফিকেশন শেষ করা যাচ্ছে না কেন, বা ক্লাসিফিকেশন শুরুই হচ্ছে না কেন। আমার মনে হয় একটা টপিক বা একটা চ্যাপ্টার শুরু করার পূর্বে বেশ কিছু আনুষাঙ্গিক টপিক পড়ে আসতে হয়, কারণ ভেক্টর এটা ছোটোখাটো মানে ব্যাপার হচ্ছে এটা নির্দিষ্ট কোনো চ্যাপ্টার নয়, এর প্রয়োগ তোমরা ফিজিক্সের সবগুলো চ্যাপ্টারেই পেয়ে যাবে। সুতরাং এখানে ইচ অ্যান্ড এভরিথিং পড়তে হয় একটা চ্যাপ্টার শুরু করার পূর্বে, যে বিষয়গুলো আগেই জানতে হয় সেই ব্যাপারগুলো। যেমন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে এটা নিয়েও একটু আলোচনা করতে হয়। তো যাই হোক, ভেক্টর রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি কত রকমের হতে পারে, বা যেটাকে আমরা রাশি বলছি, ফিজিক্যাল কোয়ান্টিটির কয়টা টার্ম থাকতে পারে, কয়টা জিনিস নিয়ে ফিজিক্যাল কোয়ান্টিটি গঠিত হয় বা রাশি গঠিত হয় সেটা নিয়ে কথা বলা হবে, এবং স্কেলার রাশির ক্ষেত্রে কয়টা থাকে এলিমেন্ট, ভেক্টর রাশির ক্ষেত্রে কয়টা এলিমেন্ট থাকে সেটা নিয়ে কথা বলা হবে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মাঝে যে বেসিক পার্থক্যটা সেটা নিয়ে, এবং তোমরা মনে করো যে কোনো জিনিসের দিক থাকলেই, অর্থাৎ কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মান এবং দিক থাকলেই বুঝি সেটা ভেক্টর রাশি হবে, ব্যাপারটা এরকম নয়, মান এবং দিক থাকলেও সেটা ভেক্টর রাশি নাও হতে পারে। সুতরাং হ্যাঁ, একটু অদ্ভুত তো লাগছে তোমাদের কাছে শুনতে, যে এতদিন শুনে আসছি মান এবং দিক থাকলেই সেটা ভেক্টর রাশি হবে, আজকে আপনি বলছেন মান এবং দিক থাকলে ভেক্টর রাশি হবে না, এবং এর প্রুফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, এবং এর সাথে সাথে আমি তোমাদেরকে এটাও শেখানোর চেষ্টা করব যে প্রেশার, হ্যাঁ আমরা যখন প্রেশারের কথা বলি, চাপের কথা বলি, আমরা বলি ওই দিকে চাপ দাও, এদিকে চাপ দাও, ওদিকে চাপ দাও, তো আমরা যখন বলছি প্রেশার তখন আমাদের কিন্তু মেন্টালিটি সেট হয়ে গেছে যে এটা ভেক্টর রাশির দিক রয়েছে, তুমি এদিকে চাপ দাও, ওদিকে চাপ দাও। বাট যখন তুমি ফিজিক্স পড়তে চাইবে তখন দেখবা প্রেশারকে স্কেলার কোয়ান্টিটির মধ্যে রাখা হয়েছে। এটা কেন, এটা কেন, যে প্রেশার কেন স্কেলার কোয়ান্টিটি হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়েও মূলত আমি কথা বলবো। অর্থাৎ আমার যেই ব্যাপারগুলোতে একটু খটকা লেগেছিলো পড়ার সময়, সেই খটকাগুলো যেন তোমাদের না থাকে এবং তোমরা যেন অ্যানালাইসিস করতে পারো টপিকগুলো, চ্যাপ্টারগুলো, এই ব্যাপার নিয়ে আমি মূলত একটু চেষ্টা করি তোমাদের জন্য। তো ভেক্টর এবং স্কেলার রাশির পার্থক্যটা আমরা জানবো, তারপর এর প্রকাশ, ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করা হবে, কেনই ওভাবে প্রকাশ করা হবে সেটা নিয়ে জানবো। এরপর গুরুত্বপূর্ণ কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু টপিক রয়েছে ভেক্টর শুরু করার পূর্বে, ক্লাসিফিকেশন শুরু করার পূর্বে কিছু টপিক সম্পর্কে জানতে হয় সেটা নিয়ে আমি বলবো, এবং কোন নিয়ে নয়, বিভিন্নভাবে বিভিন্ন জিওমেট্রিক বা জ্যামিতিক বিভিন্ন চিত্র দিয়ে তোমাদেরকে কোন নির্ণয় করে আমি শেখাবো যে কীভাবে আসলে কোনটা নির্ণয় করা হবে। এবং তোমরা বইয়ে দেখবা এভাবে লেখা থাকে যে দুইটি ভেক্টরের আদিবিন্দুর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী যে ইয়েটা থাকে সেটাকে কোণ বলা হয়, অথবা দুইটি ভেক্টরের প্রান্তবিন্দুর সংযুক্ত যেখানে সেটাও কোণ। তার মানে একটা ভেক্টরের দুই জায়গা থেকে কোণ নির্ণয় করা যায়, অর্থাৎ দুইটি ভেক্টর আদিবিন্দু সংযুক্ত করে সেখান থেকেও করা যায়, দুইটা ভেক্টরের প্রান্তবিন্দু সংযুক্ত করে সেখান থেকেও কোণ নির্ণয় করা যায়। প্রশ্ন হচ্ছে এই দুইভাবে করলে কোণের মান সেম থাকে কি না, এটা ফার্স্ট কোশ্চেন, এবং দ্বিতীয়ত এই দুইভাবে কোণ নির্ণয় করলে ডিরেকশনও সেম থাকবে কি না, এটাও খুব বড় একটা প্রশ্ন। কারণ ভেক্টর শুধু মানের পরিবর্তনেই পরিবর্তিত হয় না, বরং দিকের পরিবর্তনেও পরিবর্তিত হয়। সুতরাং এই যে কথাগুলো বললাম এই সবগুলো টপিক আমরা আলোচনা করব, শিখব, এবং ডেফিনেটলি নেক্সট লেকচার ক্লাসিফিকেশন অফ ভেক্টর, এবং দুইটা লেকচার লাগবে আসলে এই ক্লাসিফিকেশন শেষ করতে, কারণ আমরা ভেক্টরের প্রকারভেদ যখন পড়বো সেই জায়গা থেকে কী কী ইকুয়েশন দাঁড় করানো যেতে পারে, অনেক সময় ক্লাসিফিকেশন থেকে ইকুয়েশন চলে আসে, কেন ওভাবে ইকুয়েশনগুলো আসে সেই ব্যাপারগুলো নিয়েও আমরা মূলত কথা বলবো, যেটা তোমরা ভেক্টরের বিভিন্ন সূত্র রয়েছে যে এটা থাকলে এভাবে লেখা যায়, এটা থাকলে এভাবে লেখা যায়, তো এই ব্যাপারগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা রাশি কী, যে পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু পরিমাপ করা যাবে আমরা সেটাকে রাশি বলি, ভর পরিমাপ করা যাবে, দূরত্ব পরিমাপ করা যাবে, এবং একটা রাশির মূলত কয়টা অংশ থাকে, মূলত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ম্যাগনিচিউড বা মান এবং অন্যটা হচ্ছে ইউনিট। বোঝানোই আমি বোঝাচ্ছি, তুমি যদি কোনো দিন দোকানে গিয়ে বলো আমাকে দুই দিন, আমাকে তিন দিন, আমাকে চার দিন, সে কিচ্ছু বুঝবে না, এবং দোকানে যদি ডিম এবং চাল উভয়টাই থাকে সে আসলে বুঝবেই না তিন কেজি চাল নেবে নাকি তিন হালি ডিম নেবে। তাহলে ম্যাগনিচিউড মানে হচ্ছে ভ্যালু, যেটা দুই তিন আমরা বলছি সেটা। তাহলে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির, এবং আরেকটা কথা তোমাদেরকে বলে দেয়, ইন্টারমিডিয়েটে উঠেছো তোমাদেরকে অবশ্যই ইংরেজি যে টার্মটা রয়েছে, ইংরেজি টার্মটা অবশ্যই অবশ্যই শিখতে হবে,
ওকে, এখন শুধু আর রাশি বললে চলবে না, ভৌত জগতের রাশি বললে চলবে না, এখন ফিজিক্যাল কোয়ান্টিটি তার সাথে সাথে জানতে হবে। তো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মূলত দুইটা অংশ থাকে, মূলত দুইটা অংশ থাকে, একটা কি থাকবে তার মান থাকবে এবং আরেকটা তার ইউনিট থাকবে। যেমন আমরা লিখতে পারি 2 kg, তো এই 2টা হচ্ছে ম্যাগনিচিউড বা ভ্যালু এবং কেজিটা হচ্ছে তার ইউনিট। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই দুইটা জিনিস দিয়েই কাজ হয় না, অনেক সময় ডিরেকশনের প্রয়োজন পড়ে। যেমন আমি এগুলো অনেক উদাহরণ দিয়েছি আর দিতেও মন চাচ্ছে না, তারপরেও লেকচারের খাতিরে দিতে হয়। একজন ব্যক্তি এখান থেকে এদিকে 2 মিটার রয়েছে এবং একজন ব্যক্তি এখান থেকে এদিকে 2 মিটার রয়েছে। এটা তো ভিজুয়ালাইজ করা যাচ্ছে, এই গাছ যদি আমার রেফারেন্স পয়েন্ট হয় তো একজন এদিকে আর একজন এদিকে। তো আমি তোমাদেরকে অলরেডি কিন্তু বলেছি যে এই যে ঘটনাগুলো সেটা ম্যাথমেটিক্স দ্বারা উপস্থাপন করা হয়। আমি এখানে ভিজুয়ালাইজ করতে পারছি, দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি গাছের ও পাশে 2 মিটার আর একজন এ পাশে 2 মিটার। বাট ম্যাথমেটিক্স এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হবে, ম্যাথমেটিক্স এটাকে ডিরেকশন দ্বারা রিপ্রেজেন্ট করা হবে, যে বলা হবে এই মাইনাস আর একটাকে বলা হবে প্লাস। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিরেকশনের প্রয়োজনীয়তা পড়ে কি পড়ে না, ডিরেকশনের প্রয়োজনীয়তা পড়ে। তার মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি 3টা জিনিস নিয়ে গঠিত হতে পারে। 1, তার ভ্যালু বা ম্যাগনিচিউড থাকবে। ডেফিনেটলি 2, তার ইউনিট থাকবে। এবং 3rd ইজ তার ডিরেকশন থাকবে। ওকে, ক্লিয়ার, কোনো ডাউট? ওকে, তো যেগুলো রাশিকে প্রকাশ করতে হলে মান এবং দিক উভয়টাই দরকার হচ্ছে, সেই জাতীয় রাশিগুলোকে আমরা বলছি ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। আশা করা যায় এতটুকুতে কোনো প্রবলেম নয় বা কোনো প্রবলেম নেই বা এগুলো না পড়ালেও তোমাদের খুব বেশি সমস্যা হতো না। এরপর হচ্ছে ভেক্টর রাশি বা এবং স্কেলার রাশির পার্থক্যটা কী। পার্থক্যের ক্ষেত্রে বলা হচ্ছে যে স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মান থাকবে, ভেক্টর রাশির ক্ষেত্রে মান থাকবে, দিক থাকবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, তারা ভেক্টর যোগের যে নিয়মটা রয়েছে, ভেক্টর যোগের একটা নিয়ম রয়েছে, সেই ভেক্টর যোগের নিয়মকে তারা কী করবে, ফলো করবে। দিক থাকলেই সেটা ভেক্টর হবে এমন কোনো কথা নেই, ভেক্টর যোগের নিয়মকে মানতে হবে। তোমরা হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না, আমি তোমাদেরকে ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করছি। যে আমরা সাপোজ একটা বস্তুকে এদিকে বল প্রয়োগ করা হচ্ছে, হ্যাঁ 10 নিউটন, এইদিকে বল প্রয়োগ করা হচ্ছে সাপোজ 5 নিউটন। তোমাকে যদি বলা হয় যে এটা আসলে কার্যকর বল কত, কার্যকর বল হচ্ছে 10 - 5, দ্যাট মিন্স 5 নিউটন। তুমি যোগ করেছো, রাইট, তুমি যোগ করেছো, এটাকে বলে লব্ধি বল বা কার্যকর বল 5 নিউটন। তুমি যোগ করেছো, রেজাল্ট আসার কথা 15 নিউটন, আসছে কত, 5 নিউটন। এবং তুমি এটা ভিজুয়ালাইজ করতে পারছো যে হ্যাঁ এদিকে 10 আর উল্টো দিকে 5 দিলে তো এখানকার 5 ওখানকার 5 কেটে যাবে, 5 থাকবে। বাট একটাবার ভাবো তো যে দুইটা সংখ্যা আসলে তুমি কী করছো, দুইটা সংখ্যা আসলে তুমি যোগ করছো, যোগ করে তুমি লিখছো 5। তার মানে কি, এটা বীজগণিতের যে সাধারণ নিয়ম ছিল, বীজগণিতের সেই সাধারণ নিয়মকে কিন্তু সে মানছে না। তার মানে ভেক্টর যোগের অ্যালজেব্রাটা আলাদা হয়। সুতরাং কেউ যদি ভেক্টর কোয়ান্টিটি হতে চায় তাহলে তার জন্য প্রয়োজন পড়বে তার ভেক্টর বিধি মানতে হবে। তুমি এইভাবে ভাবো, এগুলো এইভাবে ভাবতে হবে যে একজন ব্যক্তি এই পাশ থেকে 10 নিউটন বল আর একজন ব্যক্তি ওই পাশ থেকে 5 নিউটন বল, এবং এই বস্তুটির ত্বরণ সৃষ্টি হয়, ডেফিনেটলি সেটা 5 নিউটন বলের জন্য ত্বরণ সৃষ্টি হবে, 15 নিউটন বলের জন্য নয়। আবার সাপোজ এই দিকে ধরো বিদ্যুৎ যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, হ্যাঁ না, আর এই দিক থেকে বিদ্যুৎ আসতেছে 5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হওয়া, একই রকম ঘটনা, এইদিক থেকে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, এইদিক থেকে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসছে, এবং এখানে যুক্ত হয়ে যদি এইদিকে যায় তাহলে কি এখানে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাবা নাকি 15 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাবা? ডেফিনেটলি 15 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাবা, রাইট? একই রকম ঘটনা, একটা এইদিকে আর একটা এইদিকে, এটাও একটা এইদিকে একটা এইদিকে, এটা এইদিকে বলছো কত তুমি 15, আর এখানে ক্রিয়াশীল বল তুমি কত বলছো 5। তাহলে এর যে যোগবিধি, যেটা এর কি যোগবিধি সেম, এটারও ডিরেকশন আছে। বাট এর যোগের ক্ষেত্রে তুমি বলছো না এটা ডেফিনেটলি 5 নিউটন হবে, এর ক্ষেত্রে বলছো না এটা 15 অ্যাম্পিয়ার হবে। তাহলে ডেফিনেটলি এ কিন্তু আসলে ভেক্টর বিধিটা মানছে না, এবং এ ভেক্টর বিধিটা মানছে। এখানে কে ভেক্টর বিধি মানছে? ফোর্স ভেক্টর বিধি মানছে। তড়িৎ প্রবাহমাত্রা আই কি ভেক্টর বিধি মানছে? নাহি। সুতরাং তড়িৎ প্রবাহমাত্রা স্কেলার কোয়ান্টিটি। এবং এই জিনিসটা এই কারণে আমি বলছি যে এটার ডিরেকশন রয়েছে কিন্তু, বাট ভেক্টর যোগের যে নিয়মটা রয়েছে, ভেক্টরটা রাশি, তার যোগের নিয়মটাও কি ভিন্ন, তার যোগের নিয়মটাও কি আলাদা। এবং এ কিন্তু সেই যোগের নিয়ম মানলেও ও সেই যোগের নিয়মটা মানছে না। সুতরাং তড়িৎ প্রবাহমাত্রা কখনোই
ভেক্টর রাশি হতে পারবে না, কারণ সে ভেক্টর যোগের জন্য যে গণিতটা রয়েছে, যে নিয়মটা রয়েছে, সেটা সে মানছেই না। ক্লিয়ার হওয়া? তো এখান থেকে একটা বার্স ভেরি ইম্পর্ট্যান্ট, যে ডিরেকশন এবং ভ্যালু থাকলেই সেটা ভেক্টর রাশি হবে, এই ধারণাগুলো থেকে বের হয়ে আসো। ভেক্টর রাশি ঠিক তখনই হবে, ডিরেকশন থাকবে, ভ্যালু থাকবে এবং ভেক্টর যোগের যে নিয়মটা রয়েছে সেটা মানবে মানবে। যেমন ধরো যে আমি যদি তোমাকে বলি, দেখো এই ব্যাপারগুলো ভেতর থেকে বোঝার চেষ্টা করতে হবে, খালি পড়লে তো হবে না। একটা বস্তু এখান থেকে এদিকে গেল, হ্যাঁ, আরেকজন ব্যক্তি সাপোজ এখান থেকে এদিকে গেল, সাপোজ না ওই ব্যক্তি আবার এখান থেকে এদিকে গেল, সাপোজ এটা ফোর, এটা থ্রি, এটা ফোর, এটা থ্রি, ভেক্টর যোগ এখান থেকে এখানে এটা কত হবে, ফাইভ হয়ে যাবে। তাহলে ফোর প্লাস থ্রি ইকুয়াল কী হবে, ফাইভ। বাট বীজগণিতিক নিয়ম কী বলে, ফোর প্লাস থ্রি ইকুয়াল সেভেন। তাহলে ভেক্টরের যে যোগটা সেটা আলাদা একটা নিয়ম মানছে, ফোর প্লাস থ্রি ইকুয়াল কী হচ্ছে, ফাইভ, কারণ এখান থেকে এখানকার মান পিথাগোরাস উপপাদ্যতে করা যাবে, ফোর স্কোয়ার, রুট আবার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, সিক্সটিন প্লাস নাইন টোয়েন্টি ফাইভ, রুট আবার টোয়েন্টি ফাইভ, দ্যাট মিনস ফাইভ। তোমার ফোর প্লাস থ্রি ইকুয়াল ফাইভ, ফোর প্লাস থ্রি ইকুয়াল সেভেন, এইটা হচ্ছে স্কেলার রাশি মানে, ওইটা হচ্ছে ভেক্টর রাশি। ক্লিয়ার হুয়া? কোনো ডাউট? ওকে, পার্থক্য আমরা শিখেছি মোটামুটি। এরপর হচ্ছে প্রকাশভঙ্গি, এটাকে আমরা প্রকাশ করব কীভাবে। আমি যদি নর্মালি বলি এ, তাহলে ডেফিনেটলি ইটস এ কোয়ান্টিটি। ম্যাথমেটিক্সে যদি আমি এ বলি, এটা কোনো লেটার নয়, এটা একটা ভ্যালু, এটা ভ্যালু, হয়তো বললাম টু মিটার বা টু কেজি, এটা কি স্কেলার কোয়ান্টিটি, আমি নর্মালি এভাবেই রিপ্রেজেন্ট করছি। তো একজন ম্যাথমেটিশিয়ান এসে কী বুঝবে, ডেফিনেটলি বি, বি বললো, বি বললো ফোর কেজি, হ্যাঁ বি বললো ফোর কেজি। তো একজন ম্যাথমেটিশিয়ান এসে কী বুঝবে, যে ডেফিনেটলি দুইটাই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি এবং তারা কী হবে, এ প্লাস বি, আমি নির্দ্বিধাই সিক্স লিখতে পারবো, সিক্স কেজি লিখতে পারবো, কারণ স্কেলার কোয়ান্টিটি। বাট যদি এমন হয় যে এর মান এবং বি এর যে অবস্থাটা, এটা শুধুমাত্র মান নয় বরং দিকের ওপর ডিপেন্ড করে, তখন কি এই এই বীজগণিতীয় সাধারণ যে অর্ডিনারি যে অ্যাডিশনের যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো কি ফলো করবে, করতেও পারে নাও করতে পারে, সেম ডিরেকশনে হলে করবে, অপোজিট বা যে কোনো অ্যাঙ্গেলে হলে কিন্তু আর সেটা করবে না, তাই না? তাহলে এ লেখা, এ লিখে তুমি ভেক্টর রিপ্রেজেন্ট করলে সমস্যা হয়ে যাবে, কেউ এটাকে স্কেলার মনে করে স্কেলার যোগ করে দিয়ে চলে যাবে, তখন এটা যে একটা ভেক্টর, অর্থাৎ এ এবং বি যে ভেক্টর, এটা প্রকাশ করার জন্য উপরে একটা তীরচিহ্ন তারা দিয়ে দেয়। এখন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ এই এই তীরচিহ্ন দিলে কী প্রুফ করছে এটা, যে না এটা ভেক্টর, এটা ভেক্টর, যার অর্থ হচ্ছে এর সব নিয়ম আলাদা হবে, দুটো ভেক্টর কখন সমান হবে সে নিয়ম আলাদা হবে, কোন দিকে পয়েন্ট করে আসে সেটা আলাদা হবে, আর এটা একটা ডিরেকশন, এটা এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর, সেটা আলাদা হতে পারে, এর যোগের নিয়ম আলাদা হতে পারে। তার মানে এই একটা চিহ্ন দ্বারা আমার পুরো বীজগণিতীয় ফর্মুলাটাকেই কী করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। এখন যদি তোমরা বলো এই চিহ্ন আসলে মহত্বটা কী, এটা এভাবে বোঝানো হয়েছে যে এই যে চিহ্ন যেটা এইভাবে সৃষ্টি হচ্ছে বা যেটাকে এইভাবে দেয়া হয়েছে, এই অংশটা, এই অংশটা আসলে তার কী বোঝায়, শুধু ভ্যালুটা বোঝায়, ইটস দ্য ম্যাগনিচুড, আর এই অংশটা বলাই ডিরেকশন। যেমন আমি বললাম যে ফাইভ নিউটন নর্থ, তাহলে উত্তর বরাবর ফাইভ নিউটন বল প্রয়োগ হচ্ছে, এই লাইনটা বোঝাচ্ছে আসলে অনলি ফাইভ নিউটন, আর আর এই এই জায়গাটা বোঝাচ্ছে যে এটা নর্থ। এই লাইনের দৈর্ঘ্য আর এটা আসলে সেম, কী বোঝাতে চেয়েছো, চেয়েছি বোঝাচ্ছি তোমাদেরকে। যেমন ধরো বলা হলো যে স্কেলের ওয়ান সেন্টিমিটার ইকুয়াল ওয়ান নিউটন বোঝাবে, কী বললো, একটা এটা একটা স্কেল, এক সেন্টিমিটার, দুই সেন্টিমিটার, তিন সেন্টিমিটার, চার সেন্টিমিটার, পাঁচ সেন্টিমিটার, ছয় সেন্টিমিটার, সাত আট নয় দশ, ওকে। এখানে যদি কেউ টু নিউটন লেখে, টু নিউটন নর্থ লেখে, তাহলে কী হবে, কীভাবে এটাকে দিতে হবে, ওয়ান টু, তার মানে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য, রাইট, এবং নর্থ তাহলে ওয়ান, এক সেন্টিমিটার, দুই সেন্টিমিটার, রাইট, আর যেহেতু নর্থ তাহলে এদিকে, ক্লিয়ার, তোমার এই যে দৈর্ঘ্যটা টু সেন্টিমিটার ইকুয়াল টু নিউটন, টু সেন্টিমিটার ইকুয়াল কী ধরলো তারা, টু নিউটন। এরপর কেউ হয়তো বললো থ্রি নিউটন বা থ্রি নয় ফাইভ নিউটন সাউথ, কী বললো, যদিও নর্থ উপরের দিকে হওয়া উচিত, হ্যাঁ সাউথ, নর্থ কোন দিকে হওয়া উচিত ভাই, নর্থ উপরের দিকে হওয়া উচিত, রাইট, ক্লিয়ার, ফাইভ নিউটন সাউথ, তাহলে এক দুই তিন চার পাঁচ এরকম হবে, তাহলে দেখতে এই রকম লম্বা, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ, ওকে ফাইভ, এটাই তাহলে ফাইভ নিউটন, আর এটা কোন দিকে ডিরেক্টেড, সাউথ, এটাই হচ্ছে মহত্ব। এখন যদি একশো নিউটন বল প্রয়োগ করে তাহলে কি আমরা একশো সেন্টিমিটার আঁকবো, না, তখন বললে এত ঝামেলার দরকার নাই, শুধু এভাবেই দিয়ে যাও তাহলেই চলবে।
এটা হচ্ছে আসল ব্যাপার। এখন ভেক্টরকে যে শুধুমাত্র এভাবেই প্রকাশ করা হয়, সাপোজ এফ বল, শুধু যে এভাবেই প্রকাশ করা হয় তা নয়, এটাকে আসলে এভাবেও অনেক সময় প্রকাশ করা হয়, অনেক সময় এভাবেও প্রকাশ করা হয়। তিনটাই প্রকাশভঙ্গি ভেক্টরের, তবে এটাই বহুল ব্যবহৃত এবং বহুল প্রচলিত। তোমরা সবসময় চেষ্টা করবা এটাই ব্যবহার করার। কোনো একটা ভেক্টর রাশির, কোনো একটা ভেক্টর কোয়ান্টিটির মান এবং দিক উভয়টাই থাকবে, রাইট? মান এবং দিক উভয়টাই থাকবে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের শুধুমাত্র মান দরকার হয়, দিক দরকার হয় না। এমন হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের শুধু ভেক্টর রাশির মান দরকার, দিক দরকার নেই। শুধু মান আমরা তখন কীভাবে বোঝাবো? তখন বলছে যে মান বোঝানোর জন্য এইভাবে দিবা, শুধু বার সাইন দিয়ে তার উপরে এটা এইভাবে, এটা প্রকাশভঙ্গি বাবা, এখানে তো আসলে আমাদের কিছু করার নাই, এটা শুধুমাত্র ভ্যালু। ম্যাথমেটিক্সের বিভিন্ন সাইন এসেছে বিভিন্ন জিনিস বোঝানোর জন্য, আমাদের কথা বোঝানোর জন্য। এটার মানে কি? এটার মেনু, এটার মানে হচ্ছে ভেক্টরের মেনু নয় মানে, ভাই বোনা যে আমি রেস্টুরেন্টটা খুব যাই, হ্যাঁ, এটার মানে কি? এটার মানে হচ্ছে ওই ভেক্টরের শুধুমাত্র মান, ক্লিয়ার? আবার যদি কখনো এভাবেও লেখে, এটাও শুধু মানেই বোঝাবে, কারণ এটা তখন স্কেলারই তো না, একটু আগে লিখলাম এ টু কেজি, বি ফাইভ কেজি, তাই না? তাহলে ওটাও কী বোঝাবে? মানেই বোঝাবে। কিন্তু এইভাবে লেখাটাই সব থেকে ভালো। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এইভাবে যখন লেখা হবে, আর এইভাবে যখন লেখা হবে, এটা হতে পারে স্কেলার রাশি, হতে পারে কি পড়ে না বলো তো? এটা হতে পারে স্কেলার রাশি, বাট এই এ যে ভেক্টর রাশি, এটা দেখলে বোঝা যাবে, এটা দেখলে বোঝা যাবে না। এটা শুধু ভ্যালু বোঝাচ্ছে, ঠিক আছে, বাট এই যে আসলে ভেক্টর রাশির ভ্যালু বোঝাচ্ছে নাকি জন্ম থেকেই স্কেলার, এটা কিন্তু বোঝা যাবে না। বাট এটাকে দেখলে বোঝা যাবে ও ভ্যালু বোঝাচ্ছে, বাট ডেফিনেটলি ও ভেক্টর। সুতরাং এইভাবে প্রকাশভঙ্গিটাই ভালো হবে, ক্লিয়ার? কোনো ডাউট? এখন আমরা এই ভেক্টরের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে কথা বলব। তো ভেক্টর শুরু করার পূর্বে বেশ কিছু জিনিস জানতে হয়, সেটা হচ্ছে প্রথম যে আমি গতদিনও যেমনটা বলেছিলাম যে কোনো একটা ভেক্টর রাশিকে যদি 360 ডিগ্রি অথবা 2π অ্যাঙ্গেলে ঘোরানো হয়, তখন না ভেক্টরের কোনো মান পরিবর্তন হবে আর না ভেক্টরের কোনো দিক পরিবর্তন হবে। আমি এই ব্যাপারটা এরকম বোঝাতে চাচ্ছি যে সাপোজ একটা ভেক্টর ডিরেক্ট করে আসে এদিকে, কী দিকে? এদিকে। কেমন বলছে? হয়তো বলছে, হয়তো এমন বলছে যে 2 নিউটন একটা বল, কত 2 নিউটন বল ইস্ট ডিরেক্টেড, হ্যাঁ, 2 নিউটন বল ইস্টের দিকে ড্রেক, পূর্ব দিকে 2 নিউটন বল ক্রিয়া করছে, পূর্ব দিকে 2 নিউটন বল ক্রিয়া করছে, ওকে। তো তুমি যদি এই বলটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাও, তাহলে কি হবে? এটা ঘুরে আবার এখানে আসবে, ক্লিয়ার? ঘুরে আবার এখানে আসবে। তাহলে এই 360 ডিগ্রির জন্য কোনো দিকের পরিবর্তন হবে? বা 360 ডিগ্রি আবার কী বলতে হয়, 2πও বলা যায়। তাহলে 2π অথবা 360 ডিগ্রির জন্য ভেক্টরের কোনো রকম পরিবর্তন আসে না। তাহলে কোনো একটা কোণ যদি 360 ডিগ্রিতে ঘোরে, কোনো সমস্যা নেই। কোনো একটা ভেক্টর রাশিতে 360 ডিগ্রিতে ঘোরানো হয়, আগে যা ছিল পরে তাই থাকবে। পরবর্তী টপিকে বলা হচ্ছে যে প্যারালাল শিফটিং করা যায়। প্রশ্ন হচ্ছে প্যারালাল শিফটিং কেন করা যায়? এটা খুব মজাদার একটা ব্যাপার, হ্যাঁ, প্যারালাল শিফটিং কেন করা যায়? এটা যখন তোমাদেরকে ভেক্টর জোক শেখানো হবে, এবং আমি আমার পাবলিক গ্রুপ থেকে একটা লাইভে আসছিলাম এবং সেখানে আমি ব্যাখ্যা করেছিলাম যে প্যারালাল শিফটিংয়ের প্রয়োজনটা কোথায় ছিল, প্রয়োজনটা কোথায় ছিল। আমরা সেখানে যোগের ক্ষেত্রে, আমি যখন তোমাদের ব্যাচেও যখন যোগ করাবো, অ্যাডিশন অফ ভেক্টরস করাবো, তখন দেখা যাবে যে কোনো একটা ঘটনা ঘটছে এই অক্ষে, হ্যাঁ, কোনো একটা ঘটনা ঘটছে এই অক্ষে, এবং এই অক্ষে দেখা যাচ্ছে এই দিকে 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, এই অক্ষে 10 নিউটন বল, এই অক্ষ বরাবর এখানে 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 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। এবং এটাকে যখন আমরা ম্যাথমেটিক্যালি উপস্থাপন করতে যাই, তখন দেখা যায় ডিরেকশন ঠিক থাকে কিন্তু অক্ষ হয়তো এখানে চলে আসে। তো এটা করে অনেক সময় মনে হতে পারে যে আসলে এখানে ঘটনা ঘটছে, না, ঘটনা এক্স্যাক্টলি ওখানে ঘটছে। এবং এই ঘটনাকে যখন ম্যাথমেটিক্যালি উপস্থাপন করা হয়, তখন দেখা যায় যে অক্ষটা চেঞ্জ হয়ে যায়, এরকম হয় এরকম হয়, বাট ডিরেকশন সেম থাকে। বাবা, এটা বুঝতে হবে, এটা ফিজিক্স ম্যাথমেটিক্স না, ফিজিক্স হচ্ছে অনেকগুলো ঘটনা, এই ঘটনাগুলোকে ম্যাথমেটিক্যালি উপস্থাপন করা হয়েছে। এবং ম্যাথমেটিক্যালি যখন উপস্থাপন করা হয়, তখন দেখা যায় যে আমার অক্ষ যেটা আসার কথা, যেই কোঅর্ডিনেটে পড়ার কথা, সেখানে পড়ছে না, বাট ডিরেকশন সেমই আছে। তখন বলা হয় যে হ্যাঁ, ভেক্টর শিফটিং করা যায়। মানে হচ্ছে যে এই জায়গায় এইভাবে 30 ডিগ্রি কোণ যে জিনিস, এখানে এইভাবে 30 ডিগ্রি কোণ, একই জিনিস। তুমি এইভাবেও এটা ভাবতে পারো, এইভাবেও এটা ভাবতে পারো।
ওকে। তো এটা ভেক্টর শিফটিং কেন করা হয় আরও অনেক উদাহরণ রয়েছে, তোমরা সাধারণত কেন করা হয়, এর প্রয়োজনীয়তা কোথায়, তোমরা এটা সাধারণত ইউটিউবে পাবা না, খুব বেশি দেয়ও না যে ভেক্টর শিফটিংয়ের প্রয়োজনীয়তা কোথায় ছিল। তোমাদেরকে এভাবে উদাহরণ দেওয়া হবে যে তুমি যদি দশতলায় গিয়ে এভাবে একটা ঘুষি দাও, নিচতলায় গিয়ে আরেকটা, যদি নিচে গিয়ে আরেকটা ঘুষি দাও, তো একই রকমই তো হবে। হ্যাঁ, তো এই উদাহরণগুলো দেখা যায় যে ক্লাস নাইনে আমিও দিয়ে থাকি। হ্যাঁ, আমিও যখন ভেক্টর টুকটাক বলে থাকি তখন বলি যে হ্যাঁ ভেক্টর শিফট করা যাবে, এই দিক থেকে বল প্রয়োগ এখানে করলে যা হবে নিচে গিয়ে একই হবে। বাট তাহলে একই যদি হয় তাহলে আমরা কেন শিফট করলাম, কেন আমাদের শিফট করার প্রয়োজনীয়তা কোথায় ছিল? তাহলে শিফট করার প্রয়োজনীয়তা ছিল যখন আমরা ভেক্টর অ্যাডিশনে যাই, তখন একটা জিনিস দেখা যাচ্ছে যে যেটা আমার এই কোঅর্ডিনেটের, এই কোঅর্ডিনেট পয়েন্ট হওয়ার কথা, এই কোঅর্ডিনেট ডিরেক্ট হওয়ার কথা, এই কোঅর্ডিনেট বরাবর এইরকম রেখা আসার কথা, সেটা এখানে না এসে দেখা গেছে এখানে এসে বসে আছে, রাইট, এখানে এসে বসে আছে। তো ঘটনা তো আমি জানি, আমি তো প্র্যাকটিক্যালি জানি যে এখানে হচ্ছে, বাট ম্যাথমেটিক্যালি এখানে আসছে। তখন আমি কী করলাম, হ্যাঁ তাহলে ভেক্টর শিফটিং করা যায়, একটা কথা যার সংযুক্ত করে দিলাম, সমস্যার সমাধান হয়ে গেল। এই কারণে মূলত এটা করা হয়েছে। তো দ্বিতীয় হচ্ছে ভেক্টর শিফটিং করা যায়, এবং ভেক্টর শিফটিং নিয়ে যখন আমরা কোণ পড়ব তখন ভেক্টর শিফটিং চলে আসবে। তৃতীয় নম্বর টপিক হচ্ছে ভেক্টরের মধ্যবর্তী কোণ কখনোই 180 চেয়ে বড় হয় না। এই কোণ নির্ণয়ের ক্ষেত্রে কেমন, সাপোজ এই একটা বস্তু, হ্যাঁ এই একটা বস্তু তুমি এই দিকে বল প্রয়োগ করছো, হ্যাঁ এই দিকে বল প্রয়োগ করছো, আরও একজন ঠিক এই দিকেই বল প্রয়োগ করছে, 10 N সাপোজ, এটাও কত, 10 N, ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে আমি যদি বলি আসলে এখানে কত বল প্রয়োগ হয়েছে, তোমরা কী করো, সিম্পলি যোগ করে দাও, এটাই তো করো, এবং 20 N বলো। কিন্তু যদি এমন থাকে যে এখানে কোণ কত ডিগ্রি আসে, তাহলে কোণ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, এটাও এদিকে মধ্যবর্তী কোণ 0 degrees। অনেকে বলে থাকো 180 degrees, 180 degrees তখন হয় যখন এটা এদিকে আর এটা এদিকে যায়, তখন এখানে কোণ কত ডিগ্রি হয়, 180 degrees হয়। এখন খুব ভালো করে চিন্তা করো, একটা বল এদিকে ডিরেক্টেড আর একটা বল এদিকে ডিরেক্টেড, তাহলে এখানে কোণ কত হবে, এটা একটা প্রশ্ন। এই কোণ কীভাবে আমরা নির্ণয় করব, একটা বস্তু ছিল, একজন সোজাসুজি ধাক্কা দিচ্ছে আর একজন নিচু হয়ে এদিকে ধাক্কা দিচ্ছে, তাহলে এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের তো দরকার হবে যখন আমরা রেজুলেশন অফ ভেক্টর পড়বো, ভেক্টরের উপাংশগুলো পড়বো, তখন থিয়েটার দরকার হবে। তোমরা হয়তো ভাবতে পারো থিয়েটার কী দরকার, থিয়েটার অবশ্যই দরকার হয়েছে। একটা বস্তু, এখানে একটা বস্তু রয়েছে, তুমি এই দিকে বল প্রয়োগ করো একরকম সরণ দেখাবে, একটু নিচু হয়ে বল প্রয়োগ করো আর এক রকম সরণ দেখাবে, এই দিক থেকে বল প্রয়োগ করো আর এক রকম সরণ দেখাবে, এই যে সে ভিন্ন ভিন্ন গতিশীলতা দেখাচ্ছে, এটা শুধুমাত্র হয়েছে থিয়েটার কারণে বা ডিরেকশনের কারণে। থিয়েটা নাথিং বাট ডিরেকশন। অনেকে তোমাদেরকে বলবে যেটা উত্তর দক্ষিণ দিক নয় থিয়েটা মানে হচ্ছে কোণ, না থিয়েটা মানে ডিরেকশন, উল্টাপাল্টা কথা ঢুকায় না মাথার মধ্যে, থিয়েটা মানে ডিরেকশন। এই যে বিভিন্ন দিকে সরণ হচ্ছে, তার গতিশীলতার ভিন্নতা দেখা যাচ্ছে, এটা শুধুমাত্র তোমার বল প্রয়োগের ডিরেকশনের কারণেই কিন্তু হয়েছে। এবং যখন তোমাদেরকে গতিশীল বস্তু নিয়ে কথা বলা হবে, অ্যাথলেটদের নিয়ে কথা বলা হবে, কেন তারা ওভাবে দৌড়ায়, পা কেন, পা কীভাবে রাখতে হবে, কেন তাদেরকে শিখিয়ে দেওয়া হয়, সম্পূর্ণটাই মূলত ফিজিক্স, এবং সেই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে জানব। ওকে, প্রশ্ন পরে করো। তো এই যে মধ্যবর্তী কোণ আমরা কীভাবে ডিফাইন করব, এইটা আমি মুছিয়ে দিচ্ছি। এখন তোমরা এইভাবেই বুঝবা যে হ্যাঁ হ্যাঁ এইভাবেই বল প্রযুক্ত হচ্ছে, এইভাবেই একটা বস্তুতে বল। এটা এমন নয় যে কত নিউটন বল প্রয়োগ হচ্ছে তা নয়, বল ডিরেকশন, এটা এই অক্ষের যে কোনো জায়গায় হতে পারে, এই বল এখানেও ক্রিয়াশীল হতে পারে, এখানে যে কোনো জায়গায় হতে পারে। ওকে, এখানে তুমি ওই পজিটিভ আর নেগেটিভ মান দেখে উল্টাপাল্টা কথা বলবা তা কিন্তু হওয়া যাবে না। ওকে, এটা +10 N মানে হচ্ছে এইদিকে বল প্রয়োগ হচ্ছে, -10 N মানে এইদিকে হচ্ছে তা কিন্তু না। ওকে, এটা এই অক্ষেও হতে পারে, ওই অক্ষে, যে কোনো অক্ষে এটা হতে পারে, যা ওদিকে আমি যাচ্ছি না, ওদিকে আমি যেতেও চাচ্ছি না, ওগুলো পরে দেখা যাবে। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে বা দুইটা বল প্রয়োগ করা হচ্ছে তার মধ্যবর্তী কোণ আমরা কীভাবে ডিফাইন করব, তখন বলছে যে এটা হচ্ছে ভেক্টরের আদিবিন্দু, হ্যাঁ আদি, এটাকে বলা হয় প্রান্তবিন্দু। তো কোণ নির্ণয় করা হয় মূলত দুইটা ভেক্টরের আদিবিন্দু অথবা দুইটা ভেক্টরের প্রান্তবিন্দু নিয়ে। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে এমন যে সাপোজ একজন ব্যক্তি এখান থেকে এখানে গেল, তারপর সে এখান থেকে এখানে গেল, কোণ হয়তো এখানে দেখাচ্ছে 120 degrees, তাহলে এটাই কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে? দেখো, এটা যে দুইটা আলাদা আলাদা ভেক্টর তার প্রুফটা কি? হ্যাঁ, হতে পারে যে এই S2 10 meters, এই S1 হয়তো 10 meters, দুইটা সেম, বাট তাদের ডিরেকশন কি ভিন্ন? না ভিন্ন, তোমরা দুইটা কি আলাদা, দুইটা ভেক্টর কি, দুইটা রাশি কি আলাদা, দুটো রাশি আলাদা না, আলাদা হতে পারে, একই জাতীয় রাশি বাট আলাদা, তুমি এই দুটাকে সেম বলতে পারো না, ডিরেকশন কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তাহলে কত হবে, 120 degrees? তখন বলছে না,
কোণ আসলে পরিমাপ করা হয় দুইটা ভেক্টরের আদিবিন্দু সংযুক্ত করে অথবা দুইটা ভেক্টরের প্রান্তবিন্দু সংযুক্ত করে। দুইটা ক্ষেত্রেই কোণের পরিমাণ সেম থাকে এবং ডিরেকশনও কি থাকে, সেম থাকে। এই কথাটা আসলে প্রুফ কি? সাপোজ এই যে দুইটা ভেক্টর, এটা হচ্ছে আদিবিন্দু, এটা হচ্ছে প্রান্তবিন্দু, আবার এই ভেক্টর এটা হচ্ছে আদিবিন্দু, এটা হচ্ছে প্রান্তবিন্দু। তাহলে নর্মালি দেখো যে এইভাবে যদি থাকে, হ্যাঁ না, তাহলে দেখো যে একটু আগে চিত্র কেমন ছিল, চিত্র কেমন ছিল, এইরকম একটা, এরকম একটা। তুমি যদি এটাকে এইভাবেও দাও, তার মানে এই নয় যে উপরের দিকে কেউ টান, মানে উপরের দিকে নয় এটা, তারপরে কি নিচের দিক থেকেই বল প্রয়োগ হচ্ছে, বাট এটা কি শুধু ডিরেকশন বোঝাচ্ছে। ওকে, যাই হোক, এখন যদি এটা 60 বা 30 ডিগ্রি হয় তাহলে কোণ কয়টা হতে পারে? এদিকে একটা হতে পারে, আর এখান থেকে এটা হতে পারে। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? 330 ডিগ্রি হবে, কারণ পুরোটা রোটেট করলে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। তাহলে এটা একটা ভেক্টর সাপোজ এ, এটা একটা ভেক্টর সাপোজ বি, তাদের মধ্যবর্তী কোণকে আমরা 330 ডিগ্রি বলবো, অনেকে 30 ডিগ্রি বলবো। তখন বলা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ আসলে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, 0 ডিগ্রি সমান অথবা তার চেয়ে বড় হবে, থেটাটা কী হবে, 0 ডিগ্রির সমান অথবা তার চেয়ে বড় হবে, এবং 180 ছোট হবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছ? 180 সমান অথবা তার চেয়ে ছোট হবে। তাহলে এই জায়গায় দুইটা কোণ রয়েছে, এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ 330 এবং 30। এখানে কোন কোনটা অ্যাকসেপ্টেবল? বলা হচ্ছে এই কন্ডিশন থেকে যে কোণ আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই কন্ডিশন থেকে কেন নেওয়া হবে? এই কন্ডিশন থেকে নিয়ে ক্যালকুলেশনটা সহজ হয় আসলে, রেজুলেশন অফ ভেক্টর বা যে কোনো টপিক বা যে কোনো ক্যালকুলেশন এই কোণকে নিয়ে আসলে সহজ হয়। এবং তাছাড়াও একটা বস্তু যখন এদিকে যাচ্ছে তারপর এদিকে যাচ্ছে, তুমি তো তাকে এভাবে দেখতেই পারবা না, দেখতেই পারবা না, তুমি তো তাকে এভাবে দেখতেই পারবা। সুতরাং কোণ আসলে 330 বলার তো কোনো যৌক্তিকতা নাই, এভাবে তো দেখতেই পারবা তাকে, হ্যাঁ যাচ্ছে যেন ওই যে ওপরে উঠছে, যে ওপরে উঠছে, রাইট, তুমি তো দেখতেই পাচ্ছ তাকে। তাহলে আসলে কোণ 330 বলার কোনো যৌক্তিকতা আসলেই নেই, এবং ক্যালকুলেশনের ক্ষেত্রেও সেটা খুব কমপ্লিকেটেড হয়। আরও কারণ রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তাহলে কোণ কীভাবে নির্ণয় করা হয়? দুইটা ভেক্টরের আদিবিন্দুর যে মধ্যবর্তী এখান থেকে, অথবা দুইটা ভেক্টরের প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু আমরা কীভাবে দেবো এখন সেটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, এখান থেকে দেখো এই ভেক্টরকে এভাবে আঁকা হলো, রাইট। তো সাপোজ বা এখান থেকেও দেখো একটু, তোমরা এখান থেকেও বুঝবা এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে কোণ কত হবে, ছিল কেমন, এমন এমন। দেখো একটার প্রান্তবিন্দু আর একটা আদিবিন্দুর সাথে যুক্ত হয়ে আছে, তাহলে এটা কোণ হবে না। কোণ হওয়ার জন্য কী হবে, দুইটা আদিবিন্দু যুক্ত হতে হবে। তো যদি দুইটা আদিবিন্দু যুক্ত করো, তো এটা সাপোজ এদিকে, এদিকে এটাকে শিফট করে তুমি ওখানে নিয়ে গিয়েছো, ক্লিয়ার। তাহলে এটা ডটেড লাইন দিয়ে দাও, এটা কত ছিল, 120 ডিগ্রি, রাইট, এটা 120 ডিগ্রি। পুরো কোণ আসলে কত ডিগ্রি, পুরো কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা হবে 60 ডিগ্রি, রাইট। 180 - 120, দ্যাট মিন্স এটা হবে 60 ডিগ্রি। কোনো সমস্যা এতটুকুতে বোঝা গিয়েছে, কোনো প্রবলেম? ওকে, এইবার দেখো যে এটা তো আসলে আমরা আদিবিন্দু যুক্ত করে দেখলাম কোণ, তো প্রান্তবিন্দুর ক্ষেত্রে কী হবে, এটা থেকে করা যেত, আমি করাচ্ছি না। এইবার দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, যে কেউ বলল এখানে কোণ 60 ডিগ্রি, এইটা কি ভেক্টরের কোণ হতে পারে? হ্যাঁ, কারণ কি দুইটারই প্রান্তবিন্দু যুক্ত হয়ে আছে। ওকে, এইবার এইভাবে এখানে ভাবো, এটাকে শিফট করে এখানে নিয়ে যাও, যাওয়া যাবে? ডিরেকশন যদি সেম থাকে যাওয়া যাবে, ইয়েস, ভেক্টর শিফটিং। এটাকে শিফট করে এখানে নিয়ে যাও, যাওয়া যাবে? ইয়েস, রাইট। এইবার এগুলোকে ডটেড লাইন দিয়ে দাও, এটাকে তুমি ধরে নাও ওখানে গেছো, এটাকে ধরে নাও। এইবার দুইটা ভেক্টরের কী যুক্ত হয়ে আছে দেখো তো, এবার দুইটা ভেক্টরের পাদবিন্দুই তো যুক্ত হয়ে আছে, আদিবিন্দুই তো যুক্ত হয়ে আছে। তাহলে এই কোণ আর এই কোণ আসলে সেম হবে, কারণ তারা বিপরীত কোণের মতো দেখাচ্ছে। এটাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। এবং এই জায়গাতেও যে ডিরেকশনটা ছিল যখন শিফট করে নিয়ে যাওয়া হয়েছে, একই ডিরেকশনই ছিল। এই জন্য বলা হয় যে দুইটা ভেক্টরের আদিবিন্দু থেকেও কোণ পরিমাপ করা যেতে পারে, দুইটা ভেক্টরের প্রান্তবিন্দু থেকেও কোণ পরিমাপ করা যেতে পারে। এবং এই দুইটা ভেক্টর কখনোই 180 চেয়ে বড় নেওয়া যাবে না, এদিকেও তো একটা কোণ আছে, সে ডেফিনেটলি কী হবে, 180 চেয়ে বড় হবে, এই কোণটা অ্যাকসেপ্টেবল না। বোঝা গিয়েছে? এখন আমরা বিভিন্নভাবে কোণ পরিমাপের বা বিভিন্ন কমপ্লিকেটেড চিত্র দিয়ে কোণ পরিমাপের চেষ্টা করব। এটা একটু ভালো করে খেয়াল করো যে এটা হচ্ছে আমাদের অক্ষ, অক্ষ না থাকলেও চলতো, তারপরেও দিলাম। এ ভেক্টরটা এদিকে কাজ করছে, অর্থাৎ কোনো একটা বস্তুকে এই দিকে বল প্রয়োগ করা হচ্ছে, বা কোনো একটা বস্তুর এই দিকে সরণ হচ্ছে, হোয়াট এভার, এই দিকে ডিরেক্টেড। এবং এটা কত ডিগ্রি আসলে, 30 ডিগ্রি, কত ডিগ্রি দেখো তো, 30 ডিগ্রি, অক্ষের সাথে 30 ডিগ্রি। একটা বস্তু ছিল আমরা এইভাবে, এইভাবে একটা বস্তু ছিল, হ্যাঁ, এভাবে ভাবার চেষ্টা করো যে হ্যাঁ এটা হয়তো তার অক্ষ, হ্যাঁ, তো আমরা এই দিক থেকে এইভাবে 30 ডিগ্রি, একজন এই দিকে 30 ডিগ্রি কোণে ঠেলছে, হ্যাঁ, বোঝা গিয়েছে, আর একজন
এইদিকে 60 ডিগ্রি কোণে এইদিকে ঠেলছে তাকে, ক্লিয়ার? বোঝা গিয়েছে? আবার আরেকজন দেখা গেছে তাকে 45 ডিগ্রি কোণে এদিকে ঠেলছে, মানে এইটা মূলত এখানেই তো যেতে পারে, এটা সি ভেক্টর। ওকে, এটা মূলত এই যে অংশটা মূলত এখান থেকে শিফট করে, তার মানে এই যেটা সি দেখাচ্ছে আসলে সেই সিটাকে আমরা এইদিকে নিয়ে যেতে পারি কি পারি না? পারি। তার মানে এই দিকে 30 ডিগ্রি কোণে একটা বল, আর এই দিকে হয়তো একটা 60 ডিগ্রি কোণে একটু আরেকজন একটু এইভাবে বল প্রয়োগ করছে। এখন তারা বলছে যে এখানে বিভিন্ন কন্ডিশন দিয়েছে, এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে, এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত হবে, বি এবং সি এর মধ্যবর্তী কোণ কত হবে। এগুলো আসলে দরকার রয়েছে, তাই আমি তোমাদেরকে এগুলো একটু শেখানোর চেষ্টা করছি। এ এবং বি এর মধ্যবর্তী কোণ, আচ্ছা আমরা তাহলে এ এবং বিটাই অঙ্কন করি, অন্য কোনো কিছু দরকার নেই। এ কোথায়? এদিকে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি। নিয়ম কি? আদিবিন্দুগুলো এক জায়গায় রাখতে হবে, রাইট? আচ্ছা বি কোথায়? বি এটা, এটা বি এদিকে ডিরেক্টেড। দেখো এই বি এদিকে ডিরেক্টেড, তার মানে এ ভেক্টরের আদিবিন্দু আর বি ভেক্টরের প্রান্তবিন্দু যুক্ত হয়ে আছে, তাহলে এটাকে কী করতে হবে? ডেফিনেটলি আমার শিফট করতে হবে। কী করতে হবে? শিফট করতে হবে। এটা কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি ছিল। এটা যদি 60 ডিগ্রি থাকে, ভালো করে বোঝো, শিফট করলাম, এটাও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি তো হবে, তাই হবে না? দেখো এটা অক্ষ, এটা হচ্ছে এই রেখা, রাইট? তো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হচ্ছে অক্ষ, এটা কে? এই যে এটা, এটা হচ্ছে বি, এটা বি। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এতটুকু তো 90 ডিগ্রি, এটা 60 হলে এটা কত হবে? এটা হবে 30 ডিগ্রি। তাহলে 30+30 হবে 60 ডিগ্রি। তার মানে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আসলে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? বুঝেছো আমার কথা? কোনো সমস্যা? সমস্যা হওয়ার কথা নয়, দরকারে কয়েকবার ভিডিও দেখো, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপর আমাদেরকে বলেছে যে এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত। এ কোণটা আমরা আগে সেটা দেখার চেষ্টা করি। এটা আমার অক্ষ ছিল, এ এদিকে ডিরেক্টেড, এটা হচ্ছে এ, ক্লিয়ার? এবং এখানে কোণ কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি কোণ রয়েছে। সি কোণটা? সি হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের সি। সি এখানে কত ডিগ্রি কোণ রয়েছে আসলে বাবু বলো তো? 45 ডিগ্রি কোণ রয়েছে, তাই না? এটা 45 ডিগ্রি কোণ। তাহলে এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত হবে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এটা যদি 45 হয়, তাহলে এটাও কী হবে? 45 হবে, রাইট? কারণ পুরো কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা 45 মানে ওটা 45। তাহলে এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত হবে? 45+70, দ্যাট মিন্স 45+30, দ্যাট মিন্স 75 ডিগ্রি হবে। এ এবং সি এর মধ্যবর্তী কোণ দেখাবে আসলে 75 ডিগ্রি, ক্লিয়ার? এই কোণটা তোমাকে নিতে হবে, এই কোণ নেওয়া যাবে না, ক্লিয়ার? কোণের কন্ডিশন হচ্ছে 180-র চেয়ে ছোট হবে অথবা তার সমান হতে পারে সর্বোচ্চ। ওকে, এরপর বি ও সি এর মধ্যবর্তী কোণ কত? বি কোণটা আগে আমরা সেটা দেখি। আচ্ছা এটা ছিল আমাদের বি, তাই না? বি এখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। সি কত ডিগ্রি? এটা সি ছিল, রাইট? সি এখানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তারা বলেছে বি ও সি এর মধ্যবর্তী কোণ, তাহলে এই ভেক্টরের প্রান্তবিন্দু এই ভেক্টরের আদিবিন্দুর সাথে যুক্ত, তাহলে কী করতে হবে? এটাকে শিফট করতে হবে, এটাকে শিফট করো, রাইট? শিফট করো। শিফট করলে এই পুরো কোণটা কত ডিগ্রি হবে? ডেফিনেটলি 60 ডিগ্রি হবে, তাই নয় কি? এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে বি, এটা 60 ডিগ্রি ডিরেক্টলি, তাহলে এটাও 60 হলে এটাও 60 হবে। আর এই দিকে সিটা রয়েছে, এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে পুরোটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, এটা কত হবে? 60-45, দ্যাট মিন্স 15 ডিগ্রি, ক্লিয়ার? কোনো ডাউট এতটুকুতে? কোনো প্রবলেম? বুঝেছ যে কীভাবে কোণগুলো পরিমাপ করতে হয়? এইভাবে আসলে কোণগুলো পরিমাপ করতে হয়, এবং এই কোণগুলো পরিমাপ করা শিখতেই হবে তোমাদেরকে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নেই। এটা এখন শিখবা নাকি পরে শিখবে, এটা তোমাদের ব্যাপার। এইভাবে বোঝার চেষ্টা করো কোনো একটা বস্তুকে, সাপোজ এটা একটা বস্তু ছিল, এই বস্তুর এই যে অক্ষ বরাবর, একদম এই বরাবর, মূল বিন্দু বরাবর, কেউ একজন এই দিকে ঠেলছে, কেউ একজন এই দিকে ঠেলছে, কেউ একজন ওপরের দিকে ঠেলছে, হ্যাঁ কেউ একজন এই দিকে ঠেলছে, এইটা কী দেখাচ্ছে? এই দিকে ঠেলা দেখাচ্ছে, ক্লিয়ার? এই আসলে ঘটনা, এই বস্তুকে একজন এইদিকে বল প্রয়োগ করছে, একজন এইদিকে, একজন নিচে থেকে ঠেলতেছে, একজন সোজাসুজি ঠেলতেছে। তা এখানে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? এগুলোর প্রয়োজনীয়তা কোথায় বাবা? এগুলোর প্রয়োজনীয়তা হচ্ছে, এখন তোমরা ভাবতে পারছো এগুলো কেন করছি আমরা,
কারণ বাবা যে আমার ধরো যে কোনো একটা বস্তুকে তুমি কেউ একজন এদিকে বল প্রয়োগ করছে কেউ একজন এদিকে বল প্রয়োগ করছে তাহলে বস্তুটা কোন দিকে যাবে নর্মালি ভাবো যে তুমি যখন কোনো একটা বস্তুকে এইভাবে বল প্রয়োগ করবে এইভাবে এইভাবে তাহলে বস্তুটা কোন দিকে যাবে ওই বরাবর যাবে তার মানে এক্স অক্ষ বরাবর কিছুটা যাবে ওয়াই অক্ষ বরাবর কিছুটা উঠবে এই যে ওই দিকে যাবে তার উপরে ডিপেন্ড কার উপর ডিপেন্ড থিয়েটার উপর ডিপেন্ড করছে তাহলে তোমাকে যদি কখনো কেউ বলে যে এই যে বি এবং এই যে সি এর কারণে বস্তুটা কোন দিকে যাবে অর্থাৎ এই দুইটা বলের কারণে বস্তুটা কোন দিকে যাবে তাহলে তাদের মধ্যবর্তী কোণ জানতে হবে না জানতে হবে না যখন রেজুলেশন অফ ভেক্টর পড়াবো তখন এই কোণগুলো আসবে কারণ তিনটা বলের কারণে কোথায় যাবে চারটা বলের কারণে তার লব্ধি কোথায় হবে সেটা আমরা বের করতে পারবো এমনও তো হতে পারে যে এই বি এই এই ডি বরাবরের সি বরাবর বলের কারণে বস্তু কোন দিকে যাবে তার ডিরেকশন তার লব্ধি তার রেজাল্টেন্ট কত হবে এই দুইটা বলের কারণে তাহলে তখন কিন্তু থেটা চলে আসবে থেটা কিন্তু আমাকে বের করতে হবে তাহলে থেটা বের করার প্রসেস জানতে হবে না আমাদেরকে একটা বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়া করছে এই দুইটা ইন্ডিভিজুয়ালি এই দুইটা বলের কারণে বস্তুটা কোথায় যাবে ইন্ডিভিজুয়ালি এই বলের কারণে বস্তুটা কোথায় যাবে এভাবে তো হতে পারে না তাহলে আমাদেরকে তো জানতে হবে আসলে কীভাবে কীভাবে দুইটা কোণের মান বের করতে হয় রাইট আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা এই 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 কোণ বের করার চেষ্টা করছি এ অ্যান্ড বি এ কোনটা এটা বি কোনটা এটা তাহলে এই যে এ কীভাবে এইভাবে কাজ করছে বি কীভাবে এভাবে কাজ করছে কারণ শিফট তো করা যায় না বি তো 90 ডিগ্রিতে আর এ কীভাবে এভাবে তার মানে এ কে ধরে নিয়ে তুমি এই বরাবর নিয়ে আসতে পারো মানে এ আর বি কীভাবে কাজ করছে 90 ডিগ্রিতে কাজ করছে এ বল আর বি বল কীভাবে কাজ করছে 90 ডিগ্রি তার মানে থেটা এ অ্যান্ড বি হবে 90 ডিগ্রি ক্লিয়ার থেটা এ অ্যান্ড বিটুইন এ অ্যান্ড বি হবে 90 ডিগ্রি কারণ এটা তুমি শিফট করে তো এটা ভাবতেই পারো এটা ভাবতে পারো না ডেফিনেটলি এটা ভাবতে পারো ওকে কারণ শিফটিং তো করা যায় কেন করা যায় সেটা আমি ব্যাখ্যা করেছি টুকটাক আরও অ্যাডিশন অফ ভেক্টরে গিয়ে ব্যাখ্যা করবো আমি যে কেন এটা শিফটিংয়ের প্রয়োজনীয়তা কেন আসলো আসলে এরপরে সি অ্যান্ড ডি সি কোনটা এই বরাবর ডি কোনটা এই বরাবর তাহলে এর মধ্যবর্তী কোণ কত হবে এটা এমনিই পারা যাচ্ছে রাইট এমনিই পারা যাচ্ছে কারণ এটা যদি 60 ডিগ্রি হয় এটা যদি 30 ডিগ্রি হয় পুরো রেখাটা কত ডিগ্রি 180 ডিগ্রি তখন একজন নিয়েছে 60 আর একজন নিয়েছে 30 তার মানে 60 প্লাস 30 90 বাকি এখানে কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি এরপরে বি এবং সি এই যে বি আর এই যে সি এখানে কত ডিগ্রি কোণ হবে এটাও নিশ্চয়ই তোমরা করতে পারবা এই সি কত ডিগ্রি আসলে দেখো তো 30 ডিগ্রি আর বি কত ডিগ্রি বি হচ্ছে আমাদের 90 ডিগ্রি সুতরাং ওটা কত সেটাও কিন্তু আমরা বের করতে পারছি এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি তাহলে যেভাবে আসুক না কেন এই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে জানতে হবে এবং সবগুলো ভেক্টরই কিসে আছে দেখো তো সবগুলো পাদবিন্দুতেই কিন্তু যুক্ত আছে সবগুলো আদিবিন্দুতেই যুক্ত আছে এবং আরও একটা কথা যে এই অংশকে আসলে হেড বলে আর এই অংশটাকে আসলে টেইল বলে লেজ অনেক সময় হেড টেইলও বলা হয়ে থাকে ওকে টেইল টেইল যুক্ত অথবা হেড হেড যুক্ত দিয়ে কোণ বের করতে হয় এটাও একটু বলে নিলাম কারণ অনেক সময় অনেক টিচার হেড এবং টেইল বলে টেইল মানে লেজ যেটাকে আমরা বলছি প্রান্তবিন্দু আর হেড মানে হচ্ছে ও টেইল মানে লেজ যেটাকে বলছি আমরা আদিবিন্দু আর টেইল হেড মানে হচ্ছে প্রান্তবিন্দু ওকে